দেশে করোনা সংক্রমণের সব শেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছে সরাসরি হাজার দুইশো সাতাশ জন যাত্রীকে বিভিন্ন বিমানবন্দর স্থলবন্দর ও সমুদ্র বন্দরে আমরা স্ক্রিনিং করেছি গত চব্বিশ ঘন্টায় চারশত জন দেশে প্রবেশ করেছেন তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করেছেন অর্থাৎ ১৪ দিন কোয়ারেন্টাইন করেছেন তাদেরকে অনেক এলাকায় জোর করে কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হচ্ছে এবং তাদের সাথে শিষ্টাচার বহির্ভূত আচরণ করা হচ্ছে আমি আপনাদের জানাতে চাই কোয়ারেন্টাইন পিরিয়ড চোদ্দ দিন অতিক্রান্ত হলে বিদেশ ফেরতরাও আপনার আমার মতো সাধারণ নাগরিক তাদের অতিরিক্ত কোনো ঝুঁকি থাকে না তাদেরকে আপনার নিজের মতো স্বাভাবিক জীবনযাপন প্রতিদিন শিষ্টাচার বহির্ভূত আচরণ থেকে বিরত থাকুন আমরা প্রতিদিন মোবাইল ফোনে কোভিড সংক্রান্ত কল পাচ্ছি এবং তার একটা পরিসংখ্যান আমি এখন দেবো আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য বাতায়ন এক বাষট্টি তেষট্টি এবং ট্রিপল থ্রি নাম্বারে কল করা হলে আমরা কলগুলি রিসিভ করি এবং সরাসরি চিকিৎসা সেবা সহ পরামর্শ প্রদান করি আমাদের স্বাস্থ্য বাতায়ন এক বাষট্টি তেষট্টি এবং থ্রি 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 অর্থাৎ ত্রিপুল থ্রি নাম্বারে গত চব্বিশ ঘন্টায় উনিশ কোভিড উনিশ বিষয়ক উনসত্তর হাজার একশো নব্বইটি ফোন কল করা হয়েছে চীনে প্রথম কোভিড উনিশ সংক্রমণ হওয়ার পর থেকে আমরা আমাদের স্বাস্থ্য বাতায়নে মোট কোভিড উনিশ সংক্রান্ত নয় লক্ষ আট হাজার নয় নয়শো ছয়টি কল পেয়েছি এর মাধ্যমে আমরা জনগণকে কোভিড উনিশ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা সম্পর্কে পরামর্শ এবং চিকিৎসা দিয়ে থাকি আপনারা জানেন কোভিড উনিশ সংক্রান্ত পরামর্শ এবং চিকিৎসা দেওয়ার জন্য আমরা একটি স্বেচ্ছাসেবী চিকিৎসক গ্রুপ তৈরি করেছি প্রতিদিনই এই গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ এ সংখ্যা এক হাজার একশো জন বৃদ্ধি পেয়ে বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার আটশো দুই জনে অর্থাৎ তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্বেচ্ছাসেবী হিসাবে আমাদের কোভিড আক্রান্ত বা সন্দেহজনক কোভিড আক্রান্ত মানুষকে সরাসরি চিকিৎসা সেবা প্রদান করছেন আমি আপনাদেরকে আহ্বান জান আপনাদের মাধ্যমে জনগণকে আহ্বান জানাব যে আমাদের এই স্বাস্থ্য বাতায়নে নিয়মিত ফোন করে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন আমাদের পরামর্শ গ্রহণ করবেন আমি জনগণকে আহ্বান জানাব আপনাদের মধ্যে কারও কোভিড উনিশের লক্ষণ অর্থাৎ জ্বর হাঁচি কাশি সর্দি গলা ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা দেখা দিলে হাসপাতালে ভিড় না করে সরাসরি আমাদের স্বাস্থ্য বাতায়ন এক বাষট্টি তেষট্টি এবং ট্রিপল থ্রি নাম্বারে বা আইডিসিআর হটলাইনে নাম্বারটি দুটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ডবল ফোর ট্রিপল থ্রি টু টু অথবা ওয়ান জিরো সিক্স ডবল ফাইভ এ দুটি নাম্বারে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করুন আপনাকে সন্দেহজনক করোনা ভাইরাস আক্রান্ত রুগী মনে হলে আমাদের স্বাস্থ্যকর্মী পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে প্রয়োজনে আপনার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করবে আতঙ্কিত হবেন না পরস্পর থেকে ন্যূনতম তিন ফুট দূরত্ব বজায় রাখুন বারবার সাবান দিয়ে অন্তত বিশ সেকেন্ড হাত দৌত করুন বাইরে বের না হওয়াই ভালো জরুরি প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহার করুন লজিস্টিক মজুদ সংক্রান্ত তত্ত্ব আমরা চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীকে আশ্বস্ত করছি পিপিএ পিপিই এর কোনো অভাব হবে না আমরা প্রতিনীতি আমরা প্রতিদিনই পিপিই সংগ্রহ এবং সরবরাহ করছি আমরা ইতিমধ্যে তিন লক্ষ চৌত্রিশ হাজার দুশো সত্তরটি পিপিই দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিতরণ করেছি এবং আমাদের কাছে মজুদ পর্যাপ্ত রয়েছে আমরা দেশি বিদেশি বিভিন্ন সংস্থা থেকে নিয়মিত পিপিই সংগ্রহ করছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চিকিৎসকবৃন্দকে আহ্বান জানাচ্ছি আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন আমাদের কাছে সংবাদ এসেছে যে কোন কোন জায়গায় বা অধিকাংশ জায়গায় যারা প্রাইভেট প্র্যাকটিস করতেন সেই সকল চিকিৎসকগণ প্র্যাকটিস করছেন না যে কারণে আমাদের অনেক সাধারণ রুগী চিকিৎসা পাচ্ছেন না আমি প্রাইভেট চিকিৎসক বৃন্দকে অনুরোধ জানাবো যা আপনারা আপনাদের সুরক্ষা নিয়ে অর্থাৎ পিপিই ব্যবহার করে প্রয়োজনে আপনাদের চিকিৎসা ব্যবস্থা চালু রাখবেন সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েকটি দেশের অভিজ্ঞতার আলোকে বেশি সংখ্যক পরীক্ষা করার পরামর্শ দিয়েছে তৎপ্রেক্ষিতে অল্প সময়ের মধ্যে কোভিড উনিশ পরীক্ষার সামর্থ্য বাড়ানো হয়েছে এবং নিয়মিত বাড়ানো হচ্ছে ইতিমধ্যে ঢাকায় ষাটটি এবং ঢাকার বাইরে তিনটি প্রতিষ্ঠানে কোভিড উনিশ আক্রান্ত রোগীর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আশা করছি আগামী পাঁচ এপ্রিলের ভিতরে ঢাকার বাইরে তিনটি ঢাকার ঢাকার ভিতরে তিনটি ঢাকার বাহিরে পাঁচটি এবং বিশ এপ্রিলের ভিতরে ঢাকার ভিতরে চারটি এবং ঢাকার বাহিরে আরও ছয়টি প্রতিষ্ঠান সহ সর্বমোট আঠাইশটি প্রতিষ্ঠানে আমরা কোভিড উনিশ পরীক্ষা করতে সক্ষম হব আমরা ইতিমধ্যে বিরানব্বই হাজার পিসিআর কিট সংগ্রহ করেছি আরও কিট সংগ্রহ প্রক্রিয়া অব্যাহত আছে আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি ফ্লোরা আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালিত কোভিড উনিশ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রমের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই কোভিড উনিশ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কার্যক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ সরকারের অন্যান্য মন্ত্রণালয় বিভিন্ন বেসরকারি সংস্থা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করছেন আমাদেরকে আরও সহযোগিতা করছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন স্বাধীনতা চিকিৎসক পরিষদ বাংলাদেশ প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ মেডিসিন সোসাইটি সহ বিভিন্ন পেশাগত প্রতিষ্ঠান সংস্থা আমরা তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা জানাই আমাদের পাশে থাকবার জন্য আমি এরপরে আমাদের তথ্য উপস্থাপন করব আপনাদের সামনে এবং প্রতিদিনের মতন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী যে রিপোর্টটি থাকে আমরা সেই তথ্যটি আগে বলবো তারপরে আমরা আমাদের দেশের পরিস্থিতিতে চলে যাব এ পর্যন্ত সারা বিশ্বে সর্বমোট নিশ্চিত রোগীর সংখ্যা ছ লক্ষ তিরানব্বই হাজার দুশো চব্বিশ জন গত চব্বিশ ঘন্টায় সংযোজিত হয়েছেন আটান্ন হাজার চারশো এগারো এগারো জন মোট মৃত্যুর সংখ্যা তেত্রিশ হাজার একশো ছয়জন গত চব্বিশ ঘন্টায় সংযুক্তি তিন হাজার দুশো পনেরো জন দক্ষিণ এশিয়া অঞ্চলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা চার হাজার চুরাশি জন গত চব্বিশ ঘন্টায় সংযোজিত হয়েছেন তিনশো জন মোট মৃত্যুর সংখ্যা একশো গত চব্বিশ ঘন্টায় সংযোজিত হয়েছেন জন। আমরা এই কোভিড ১৯ প্রতিরোধ কার্যক্রমে গত ছাব্বিশে মার্চ থেকে যে সাধারণ ছুটির আওতায় এসেছি সেটি যদিও ছুটি সেটি কিন্তু একটি বিশেষ ধরনের ছুটি যেই ছুটিটি আমরা আসলে সামাজিকভাবে একজন থেকে জনসমাগমটাকে পৃথক রাখার জন্য জনগোষ্ঠীকে পৃথক রাখার জন্য এই কার্যক্রমটি নেওয়া হয়েছে এবং এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা যেই সরকারি আদেশ নির্দেশনা দেয়া হচ্ছে আমি আবারও আপনাদের সবাইকে অনুরোধ করব সেই প্রতিটি আদেশ নির্দেশনা যেন আমরা মেনে চলি আমরা অবশ্যই কেউ এখন ঘরের বাইরে যাব না অত্যন্ত প্রয়োজন না হলে সবাই ঘরের ভেতরেই থাকুন যদি অত্যন্ত প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মাস্ক ব্যবহার করে ঘরের বাইরে যেতে পারেন এছাড়া ইতিমধ্যে আপনাদেরকে বলা হয়েছে আমাদের কী কী করণীয় আমি তাও আরেকবার মনে করিয়ে দিব ইতিমধ্যে আক্রান্ত কোভিড উনিশ আক্রান্ত যে কোনো ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন যেখানে সেখানে কফ থুতু ফেলবেন না কাশি শিষ্টাচার মেনে চলুন হাঁচি কাশির সময় বাহু টিস্যু কাপড় ইত্যাদি নাক মুখ ঢেকে রাখুন করবেন না অসুস্থ হলে ঘরে থাকুন আমাদের হটলাইনে যোগাযোগ করুন ইতিমধ্যে আপনাদেরকে হটলাইন নাম্বারগুলো জানানো হয়েছে আমাদের জেলা পর্যায়েও কিন্তু বিভিন্ন কন্ট্রোল রুমে হটলাইন খোলা হয়েছে আপনারা জেলা পর্যায়ের জেলা যে সিভিল সার্জন অফিস থেকে সেই হটলাইন নাম্বারটি সংগ্রহ করে সেখানে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সিভিল সার্জন অফিসগুলো আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করবেন এছাড়া আপনারা জানেন যে আগের থেকেই আইডিসিআরের টিম বিভিন্ন জায়গা থেকে বাড়ির থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে এসে পরীক্ষা করছিল সেই কার্যক্রমটি অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে আপনাদের জানানো হয়েছে যে নমুনাটি পরীক্ষা করার কেন্দ্রের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে আমরা আপনাদের যাদের মধ্যে আমরা সন্দেহ করব যে করোনার উপস্থিতি রয়েছে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে চাই যাতে করে কোনো আক্রান্ত ব্যক্তি যাতে সমাজের মধ্যে রয়ে না যান যার কাছ থেকে এই সংক্রমণটি ছড়িয়ে পড়তে পারে এবং তার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি আমি এখন আমাদের তথ্য উপাত্তর দিকে একটু দৃষ্টি রাখব আমাদের হটলাইনে গত চব্বিশ ঘন্টায় প্রাপ্ত কলের সংখ্যা তিন হাজার ছশো সাতত্রিশটি যার মধ্যে দু হাজার পাঁচশো নয়টি কল হচ্ছে কোভিড উনিশ সংক্রান্ত এই পর্যন্ত আমরা মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি ষোলোশো জনের গত চব্বিশ ঘন্টায় একশো চল্লিশ জনের একটুখানি অনেকের মনে প্রশ্ন হতে পারে যে গতকালকের থেকে আজকের ফিগারটা একটু অন্যরকম দেখাচ্ছে এখানে আসলে আরও কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হয়েছে এবং সেইখানে মোট যে পরীক্ষার সংখ্যা হয়েছে সেই সংখ্যার তথ্যটি আমাদের কাছে দেরিতে আসার কারণে আজকে আমরা সন্নিবেশিত করেছি যার কারণে গতকালকের সাথে সাথে আজকে একশো চল্লিশটা যোগ হলেও সংখ্যাটি আগের তুলনায় বেশি দেখাচ্ছে তো সর্বমোট নমুনা পরীক্ষার সংখ্যা সংখ্যা ষোলোশো দু দুই গত চব্বিশ ঘন্টায় একশো চল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এখানে আমরা সংখ্যা বলছি মানে কতজন সন্দেহজনক রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে আপনারা জানেন যে যারা নিশ্চিত রোগী তাদের ক্ষেত্রে আমরা একাধিকবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে থাকি সেই সংখ্যাটি এখানে উল্লেখ করা হয়নি এই গত চব্বিশ ঘন্টায় যে একশো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে আমরা দুই জনের দেহে কোভিড উনিশ সংক্রমণ নিশ্চিত করেছি এই দুজনের মধ্যে একজনের বয়স সাতান্ন বছর তিনি একজন পুরুষ তিনি সৌদি আরব থেকে এসেছেন এবং তার শারীরিক অবস্থা ভালো কিন্তু তার ডায়াবেটিস রয়েছে এবং অন্য দ্বিতীয়জন তিনিও একজন পুরুষ তার বয়স পঞ্চান্ন বছর তিনি অন্য কোথাও ভ্রমণ বিদেশ থেকে ভ্রমণ করার কোনো ইতিহাস তার নেই তিনি কোভিড উনিশের যে সমস্ত লক্ষণ উপসর্গ থাকে তার পাশাপাশি তার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে তার বিষয়ে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি আমাদের এই দুজন শারীরিকভাবে সুস্থ আছেন তাদের মধ্যে কোনো জটিলতা নেই আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করছি আরও একটি খবর হচ্ছে যে আমরা যেই আমি বলেছি যে আমরা প্রতিদিন যারা আক্রান্ত থাকেন তাদের নমুনা তিন দিন পর সংগ্রহ করে পরীক্ষা করি এবং যদি প্রথমটি নে তাদের মধ্যে দেখা যায় যে নেগেটিভ হয়েছে চব্বিশ ঘন্টার ব্যবধানে তাদের দ্বিতীয়বার পরীক্ষা করা হয় এই রকম পরীক্ষা করে আমরা আরও ছয়জনের দেহে এখন কোভিড সংক্রমণ নেই বলে আমরা নিশ্চিত হয়েছি এই ছয়জনের মধ্যে একজনের বয়স সত্তর বছর তিনজন চারজনের বয়স তিরিশের ঘরে তিরিশ থেকে চল্লিশের মধ্যে একজনের বয়স চল্লিশের ঘরে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তাদের মধ্যে পাঁচজন চারজন পুরুষ দুইজন মহিলা এদের মধ্যে একজন নার্স রয়েছেন যিনি সুস্থ হয়ে গেছেন আমাদের এই একশো চল্লিশ জন নমুনা বা একশো ষোলোশো দুইজন নমুনার পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যে জানিয়েছিলাম যে পাঁচজন মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা পাঁচ ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরের বেশ কিছু মৃত্যু নিয়ে জনমনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছিল যাদের ক্ষেত্রে এই নমুনা সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে অর্থাৎ তাদের সৎকার হয়ে যাওয়ার আগে আমরা তথ্য পেয়েছি তাদের নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করেছি কারোর দেহেই কোভিড উনিশের কোনো সংক্রমণ পাওয়া যায়নি সেই সেই তো সেই জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই মৃত্যু হলে কোভিড উনিশ ভেবে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না আমরা সমস্ত রোগী যাদের মধ্যে মনে হয় কোভিডের সংক্রমণ থাকতে পারে আমরা তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে নিশ্চিত করছি রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় আইসোলেশনে গেছেন আরও তেরো জন এখন বর্তমানে আইসোলেশনে আছেন পঁচাত্তর জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন বর্তমানে গত চব্বিশ ঘন্টার তথ্য অনুযায়ী বর্তমানে আটত্রিশ জন আমার কাছে এই তথ্য ছিল আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম কিছু প্রশ্ন রয়েছে আমি প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটি হলো যে সকল ব্যক্তি সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন তাদের কি আর করোনা ভাইরাস দ্বারা আক্রান্তের কোনো সংখ্যা আছে কিনা না আমরা জানি যে ভাইরাস আক্রান্ত হলে সাধারণত আমাদের শরীরে একটা প্রটেকটিভ মেকানিজম আছে ইমিউনিটি ডেভেলপ করে সাধারণত এটা আর রিপিট তাৎক্ষণিকভাবে হয় না তারপরেও আমার মনে হয় যে একজন ভাইরোলজিস্ট হিসাবে আমাদের ডাইরেক্টর আইডিসি আর এই প্রশ্নটা ভালো উত্তর দিতে পারবে আমি রোগতত্ত্ববিদ ভাইরাস বিশেষজ্ঞ নই তবে এ পর্যন্ত আপনারা সবাই জানেন যে এই রোগটি নতুন এই সরি শোনা যাচ্ছে না আপনারা সবাই জানেন যে রোগটি নতুন এই রোগের বিষয়ে এই ভাইরাসটির বিষয়ে নতুন নতুন তথ্য প্রতিদিনই বিশ্ব জানছে সেই দিক থেকে এই কোভিড উনিশের ক্ষেত্রে পুনরায় সংক্রমণ হতে পারে কি না এই সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য আসলে নেই বৈজ্ঞানিক তথ্য যখন যতদিন না হবে আমরা তাদেরকেও আমাদের নজরদারির মধ্যে রাখছি আমরা তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও তাদের চোদ্দ দিন পরে এবং আবার এক মাস পরে তাদের আমরা আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করব যাতে করে আমরা কোনোভাবেই আমরা চাই না যে তাদের মধ্যে সংক্রমণ হলে সেটা আবার থেকে যায় তবে আবার এভাবে ব্যাপারে আপনাদের নিশ্চিত করতে চাই যে কথাটি আমাদের আমার সাথের পরিচালক মহোদয় একবার বলেছেন কোয়ারেন্টিনে যারা আছেন তারা কেউ সুস্থ নয় কোয়ারেন্টিন শেষ হলে তারা যাতে সমাজে আমাদের মতনই থাকতে পারেন সেই সেই বিষয়টা এখানেও নিশ্চিত করতে চাই যারা এখন কোভিড আক্রান্ত ছিলেন সুস্থ হয়ে গেছেন তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে কোনো সংক্রমণ নেই এবং আমরা নিয়মিত তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখব তাদের মধ্যে সংক্রমণ পুনরায় এসেছে কিনা যেহেতু আমাদের কাছে তথ্য নেই কিন্তু এ যাবৎ পাবের পাওয়ার তথ্যের ভিত্তিতে কারোর ক্ষেত্রেই দেখা যায়নি যে পুনরায় সংক্রমণ হয় তবে এ বিষয়ে অন্যান্য ভাইরাসের মতো ইমিউনিটি ডেভেলপ করে যায় কি না সেই তথ্যটি আসলে বৈজ্ঞানিক তথ্যটি এখন পর্যন্ত আমাদের কাছে নেই বিশ্বের কাছে নেই সেই কথাটা বলা ভালো একটা প্রশ্ন হয়েছে মধ্যে দুইজন কিনা একশো চল্লিশ আপনারা বন্ধ করে দিচ্ছেন একশো চল্লিশ জনের মধ্যে দুইজন কিনা যে একশো চল্লিশ জনের নমুনা পরীক্ষা করে দুজনের মধ্যে সংক্রমণ পাওয়া নিশ্চিত করা গেছে যে দুজনের মধ্যে সংক্রমণ রয়েছে